আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিপূর্বে শিখেছি হরকত সালাসা 12 সুরত খাতা মধ্যে কি অসুন্দরকে সাজিয়ে লিখতে হয়। আজকের পর্বতে আমরা শিখব আলিফের সঙ্গে 11 সুরতে 22 হরফ মোরাক্কাব হয়, এই মোরাক্কাবের হরফগুলো কিভাবে খাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে লিখবো। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ আশা করি এখান থেকে আপনি মোরাক্কাবের হরফগুলো খুব সুন্দর লেখা শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আলিফের সঙ্গে 11 সুরতে 22 হরফ মোরাক্কাব হয় এবং বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। এই দুটোটা এই ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে কীভাবে আলিফের সঙ্গে 11 সুরতে 22 হরফ মোরাক্কাব হয় লিখবেন ও বাকি 7 হরফ মোরাক্কাব হয় না কীভাবে লিখবেন। খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে নিয়েও বসে বসে খাতার মধ্যে প্র্যাকটিস করতে পারেন। এবং ছাত্রছাত্রীদেরকে কীভাবে পড়াবেন, ব্ল্যাকবোর্ডের মধ্যে কীভাবে লিখবেন, আমি তরিকে তাহলে আমি ভিডিওর মধ্যে এগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ ফাকর বলে আলমী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।